আমাদের দলেরই তো প্রায় 300-র উপরে মানুষ আপনার নিহত হয়েছে, উনি সেখানে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। ছাত্রলীগ আসলে একটি সন্ত্রাসী সংগঠনের নাম, এই সংগঠনে তো রাজনীতি করার কোনো অধিকারই নাই। হেলিকপ্টার করে গুলি করা হয়েছে, প্রায় 700-র মতো মানুষের চোখ অন্ধ হয়ে গেছে। আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি আমরা তুলতে চাই না। দর্শক, আমরা কথা বলবো বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের সাথে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো, গভর্নমেন্ট একটা প্রজ্ঞাপন জারি করেছে, তো এই ব্যাপারে বিএনপির কী মতামত বা আপনার কী মতামত? দেখুন, ছাত্রলীগ আসলে একটি সন্ত্রাসী সংগঠনের নাম, এবং গত 15 বছরে ছাত্রলীগ যে আপনার সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করেছে, দুর্নীতি লুটপাট করেছে, মানুষের মানে সম্পদ কেড়ে নিয়েছে, মানুষকে হত্যা করেছে, ছাত্রছাত্রীকে হত্যা করেছে, আবরার হত্যার মতো হত্যা এবং আরও অনেক হত্যাকাণ্ড তারা ঘটিয়েছে, তো এই এর মধ্য দিয়ে আপনার ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে এবং একটা আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী হিসাবে তারা আবির্ভূত হয়েছিল। সর্বশেষ আপনার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সেই আন্দোলনে যে তাদের যে ভূমিকা, তারা গুলি করে মানুষকে, ছাত্রদেরকে হত্যা করেছে এবং নৈরাজ্য সৃষ্টি করেছে, তারা নিজেরাই আপনার ঘটনা ঘটিয়ে তার দায় দায়িত্ব বিএনপির উপরে কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, সামগ্রিক প্রেক্ষাপটে ছাত্রলীগ একটা অপ্রাসঙ্গিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল এবং জনগণ এটাকে নিতে পারছিল না। তারা এতটাই অপকর্ম করেছে যে তারা আজকে মানে আত্মগোপনে শুধু নয়, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তো তারা নিজেরাই তো দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মাধ্যমে বা আত্মগোপনের মাধ্যমে স্বীকার করে নিল যারা এসে তারা এই অপকর্মগুলো করেছে। এখন ছাত্রলীগকে নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত, এটা অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের সিদ্ধান্ত, এই ব্যাপারগুলো নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়েছে কিনা আমি জানি না, তবে তারা জনগণের সেন্টিমেন্টের প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে। আমরা তো দেখছি মানুষ সাধুবাদ জানাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাও একটা দাবি আছে, এই দাবিটা কতটুকু যৌক্তিক এবং আদৌ সম্ভব কিনা? দেখুন, আওয়ামী লীগও কিন্তু আজকে একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে, ফ্যাসিস্ট দল হিসাবে জাতির সামনে কিন্তু উপস্থাপিত হয়েছে। শুধু তাই নয়, আপনার 72 থেকে 75 যে আওয়ামী লীগের শাসন, সেই সময়ে রাজনীতির নামে যে অপরাজনীতি হয়েছে, তখন গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল, বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে নেওয়া হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতাকে হরণ করা হয়েছিল, একদলীয় বাকশাল কায়েম করা হয়েছিল, তখন বিরোধী রাজনৈতিক দলের প্রায় 27,000 নেতাকর্মীকে আপনার হত্যা করা হয়েছিল, আপনার কোনো রাজনীতির স্বাধীনতা ছিল না। আওয়ামী লীগের এই আওয়ামী লীগ তো তারই উত্তরাধিকার, আওয়ামী লীগ এই 15 বছরে তো তাই করেছে, আমাদের গলা চিপে ধরেছিল, আমাদের কোনো দাবি মানা তো দূরের কথা, শুনতেই চাইতো না, সংসদকে আপনার একটা আওয়ামী লীগের ক্লাবে পরিণত করেছিল, আপনার শেখ হাসিনার আঙ্গুলি হেলেনে রাষ্ট্র পরিচালনা হতো একক কর্তৃত্ববাদ, এবং সেটা করতে গিয়ে তারা যে হত্যা গুম নির্যাতন নির্দয়ভাবে নিপীড়ন করেছে আমাদেরকে, আপনার মিথ্যা প্রায় 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল, আমাদের প্রায় আপনার 3.5 লাখের মতো নেতাকর্মীকে তারা গত 15 বছরে বিভিন্ন সময় জেল কাটিয়েছে। তো এই যে বিষয়টা, এগুলি করে এবং সর্বোপরি সর্বশেষ এই ছাত্র গণ আন্দোলন যখন শুরু হলো, সেখানে যে নির্দয় ভাবে আপনার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, দলীয় শক্তিকে ব্যবহার করে আপনার সেখানে যে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করা হয়েছে, ছাত্র যুবক শ্রমিক মানে সাধারণ মানুষ হত্যা করা হয়েছে, হেলিকপ্টার করে আপনার হত্যা করা গুলি করা হয়েছে, 4 বছরের শিশু থেকে 72 বছরের বৃদ্ধ পর্যন্ত নিহত হয়েছে, তো এই সংগঠনে তো রাজনীতি করার কোনো অধিকারই নাই। আজকে তারা যদি রাজনীতিকেই চিন্তা করতো তাহলে এইভাবে মানুষকে নিপীড়ন করতো না, নির্দয়ভাবে আপনার হত্যা করতো না, শুধুমাত্র শেখ হাসিনার জেদ, তার অহংকার অহমিকা, তার যে মানে কর্তৃত্ববাদ এবং মানে ওনার যে একটা কী বলো ভয়ঙ্কর যে একটা মানে স্বৈরাচারী রূপ, এই কারণে কিন্তু আজকে এই এতগুলো প্রায় এখন শোনা যাচ্ছে প্রায় 2,000-এর মতো মানুষ মৃত্যুবরণ করেছে সেই এই আন্দোলনের সময়, এত সম্পদের ক্ষতি হয়েছে, এখনও প্রায় 25,000 না আমি শুনছি 32,000 মানুষ গুলি বিদ্ধ হয়েছে, কেউ পঙ্গু হয়েছে, প্রায় 700-র মতো মানুষের চোখ অন্ধ হয়ে গেছে, আমাদের দলেরই তো প্রায় 300-র উপরে মানুষ আপনার নিহত হয়েছে, আমাদের এককভাবে বিএনপির এই পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রতিদিনই তো লাশের মিছিল বাড়ছে, লাশের সংখ্যা বাড়ছে।
আহত, আমরা প্রতিদিনই আপনার নিহতদের বাড়িতে যাচ্ছি, তাদের কবর জিয়ারত করছি, তাদের বাবা মাকে সহযোগিতা করছি, যারা আহত হয়েছে তাদেরকে আমরা চিকিৎসা প্রদান করছি। আপনি বলছিলেন আপনাদের 350 নেতার মতো মারা গিয়েছে, তালিকা আকারে কি প্রকাশ করা হয়েছে? আমরা তো তালিকা প্রকাশ, আমরা তো আমাদের দলের মহাসচিব সাংবাদিক সম্মেলন করে এটা উত্থাপন করেছে। এটা মানেতে এই না যে আমরা তো এই আন্দোলনকে শুধু সমর্থন করিনি, আমাদের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। আমরা ওপেন কল দিয়েছি আমাদের দলের নেতাকর্মী এবং জনসাধারণকে রাজপথে নেমে এসে ছাত্রদের এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য। ছাত্ররাও আমাদেরকে আহ্বান করেছিল সকল রাজনৈতিক দলকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য। আমরা তো এই আন্দোলনে ছিলাম, বাস্তবতা। আজকে এই কারণেই আজকে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিটা উঠছে। যারা গণহত্যা করেছে, যারা ফ্যাসিজম কায়েম করেছিল, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্র আইনের শাসনকে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের মধ্যে বন্দি করে রেখেছিল, তাদেরকে রাজনীতি করার তো অধিকার নেই। তবে হ্যাঁ, গণতান্ত্রিক যে বিষয়, আমরা গণতান্ত্রিক যে প্রক্রিয়া, সেখানে অবশ্যই এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে, প্রত্যেকটি গুলির বিচার হতে হবে, প্রত্যেকটি হত্যার বিচার করতে হবে, প্রত্যেকটি আহত হওয়ার বিষয়ে বিচার হতে হবে। বিচার করে তারপর আপনি সিদ্ধান্ত নেন। আমরা সেই সিদ্ধান্ত জনগণের উপর আমরা ছেড়ে দিতে চাই। আমরা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি আমরা তুলতে চাই না। আমরা মানে শত ফুলকে ফুটতে দেওয়ার নীতিতে বিশ্বাস করি এবং ওপেন জনগণের, জনগণই বিচার করবে, জনগণই যে বিচার করবে কে আপনার রাজনীতি করতে পারবে কে পারবে না। একটু ইন্টারাপ্ট করতে চাই, আপনি বলছিলেন যে আওয়ামী লীগের অনেক নেতা এর সাথে জড়িত, এই হত্যাকাণ্ডের সাথে অনেক বড় বড় নেতাই তো দেশ ত্যাগ করেছেন বা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এর দায়ভারটা কার উপর বর্তাবে আসলে? আমাদের জিজ্ঞাসা, এই যে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেল 5ই আগস্টের থেকে শুরু করে তারপরেও পালিয়ে গিয়েছে, অনেক রকম তথ্য আসছে, সীমান্তে বিশেষ প্রোটোকল দিয়ে অনেককে নাকি সরিয়ে দেওয়া হয়েছে, এই এরা কারা সরালো, কারা সরালো লোকগুলোকে, এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা পূর্ণাঙ্গ প্রতিবেদন চাই। কারণ যারা এদেরকে অবৈধভাবে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যাপারে সহযোগিতা করলো, তারা যদি সরকারের বা রাষ্ট্রের কেউ হয়ে থাকে অবশ্যই তাদেরও বিচারের মুখোমুখি হতে হবে। এই অবৈধভাবে তাদেরকে পাঠিয়ে দেওয়ার তো দায় দায়িত্ব কাউকে দেওয়া হয়নি, তাই না? তো এইটা আমাদের জানার অধিকার আছে, জনগণের জানার অধিকার আছে। এবং যারা পালিয়ে গেছে তাদেরকে অতি দ্রুত দেশে ফিরিয়ে এনে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, ইনক্লুডিং শেখ হাসিনা। উনি সেখানে ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। ওনাকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে, ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।